এবারের বুবলির জন্মদিনটা খুব নীরবেই পালন করেছেন। প্রহেলিকা সিনেমার শুটিং স্পটেই তারা জন্মদিনের সেলিব্রেশন করেছেন। তো এবারের জন্মদিনে একটা বিশেষত্ব ছিল, বুবলিকে শাকিব খান একটা গিফট পাঠিয়েছেন, সেটা তার পছন্দের একটা গিফট, ডায়মন্ডের নাক ফুল। সেটা দেখে বুবলি অনেক কান্নাকাটি করেছেন, অনেক আবেগে আপ্লুত হয়েছেন। কারণ অনেক সময় তারা জন্মদিন পালন করেছেন ইন্ডিয়াতে, তারা আগ্রার তাজমহলে গিয়েছিলেন, সেখানে তারা ছবি তুলেছেন, ওই একটা স্ট্যাটাসও দিয়েছেন বুবলি ওই বিষয়টাকে নিয়ে। বুবলি একটা ছবি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছেন, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার। আগ্রার তাজমহলে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, আমরা ঘুরেছিলাম, ওই সময়টা আসলে ভুলভার নয়।